হ্যাঁ, চলে এলাম ব্যাঙ্গালোরে। না না, কলকাতায় কোনো অপরচুনিটি নেই, মাইনে কম, প্রমোশন নেই। এখন এখানে চলে এসেছি, দেখবি আর ঝুপঝুপ করে টাকা পড়বে, হুপহুপ করে প্রমোশন হবে। হ্যাঁ ওই আর কি, খাবার একটু কষ্ট, একটু টক দেয় বেশি, আর কিছু নয়। তবে মানে টাকা যা পাচ্ছি না রে, ওই সব ম্যানেজ করে নেব। হ্যাঁ আজকে রাত্রে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি রে, ও খুব এক্সাইটেড। আরে প্রথমবার ব্যাঙ্গালোরে বিয়েবাড়ি খেতে যাব, কি খাওয়াবে তাই ভাবছি। শালা এটা বিয়েবাড়ি? হ্যাঁ মাইরি পুরো ধোঁকা হয়ে গেল আমার সঙ্গে, 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে বড় বউকে গিফট দিলাম, তারপরে কি খেতে দিল বলতো? আধসেদ্ধ ভাত, সাম্বার, কি একটা বললো রসম, তারপরে শেষ পাতে ছাড়ছাড়ে করে একটা দই দিয়ে গেলো, এরকম করে ছুঁড়ে শালা পুরো ষাটে ফাটে লেগে গেল। হ্যাঁ ভাইয়া, ইলিশ মাছ কিতনা কারকে? 2500 টাকা কিলো। আর কাহাঁ কাহাঁ ইলিশ মাছ হ্যায়? আন্টার্কটিকা কা? আরে 2500 মে কলকাতা মে পুরা পাড়া কো বিরিয়ানি খিলা দুঙ্গা। আচ্ছা ঠিক হ্যায়, রাগতা কিউ হো, বহুত দিন হো গিয়া ইলিশ মাছ নেই খায়া, দে যাও 1 কিলো। হ্যাঁ ওরে বাবা, 2500 টাকা কিলো, ওরে বাবা রে, 2500। কিরে কাল সপ্তমীতে কি করলি, সাউথে গেছিলিস? আরে ভাই আমিও সাউথে, ব্যাঙ্গালোরে। আমিও কাল প্যান্ডেলে গেছিলাম, ঝালমুড়ি খেলাম। কত টাকা নিল বলতো? 125 টাকা, নুন কম লঙ্কা বেশি। হ্যাপি পুজো ভাই। কিরে উইকেন্ডে কি করলি, ভিক্টোরিয়া? বাহ, আমি মলে। কিরে উইকেন্ডে কোথায় গেছিলিস, প্রিন্সেপ ঘাট? বাহ, আমি মলে। কিরে আজকে কোথায়, ফুড ওয়াক? বাহ, আমি মলে। কোথায় রে, নন্দনে? বাবা, আমি মলে। কোথায় রে, জোড়া সাঁকো? বাহ, আমি ওই, হ্যাঁ শালা, হ্যাঁ হ্যাঁ আমি মলেই থাকবো, আমি সারা দিন রাত খাবো, হাঁকবো, ঘুমোবো, জাগবো, শোবো, মলেই সব কিছু করবো, আমি মলকেই বিয়ে করবো, আমার গায়ে আমি চারিদিকে মল মাখবো, মল এরকম করে, এরকম করে, এরকম করে। ভাই আমি আর থাকতে পারছি না, আর এদের খাবার খেয়ে খেয়ে গা দিয়ে টক টক গন্ধ বেরোচ্ছে, আর এই সব কিছুতে তিঁতুর দেয় মাইরি। আর কি একটা জিনিস পেয়েছে, কারি পাতা, যেখানে পাচ্ছে কারি পাতা গুঁজে দিচ্ছে। এগ রোল খেতে গেলাম, জিজ্ঞেস করছে কারি পাতা দেবো। আচ্ছা ভাই বলতো, এগ রোলে কে কারি পাতা খায়? আর ওই বিরিয়ানির নাম করে সেদ্ধ চালের ভেতরে কালো কালো মশলা পুড়ে দিয়ে দিচ্ছে। নিজের অপমান সহ্য করতে পারি, তাই বলে বিরিয়ানিকে নিয়ে খিল্লি করবি? আরে ভাই, কলকাতায় কোনোদিনও ভাগাড়ের মাংস খেয়ে পেট খারাপ হয়েছে, কিন্তু এখানে ওই কারি পাতা, তেঁতুল, সাম্বার, রসম এইসব খেয়ে খেয়ে বাদামি বাদামি হাগা হচ্ছে ভাই। ভাই কলকাতাতে যেমন ঘাম ঝরে, এখানে সেরকম চুল পড়ে। আরে ওপরের চুল রে ভাই, আর বলিস না ভাই, আমার এই মোটা মোটা স্বাদের ভুঁড়ু বোধহয় পাতলা হয়ে যাবে। 2500 টাকা দিয়ে ইলিশ মাছ কিনেছিলাম, ভাবতে পারছিস, খেতে কাটাপোনার থেকে একটু ভালো। ভাই আমি আর পাচ্ছি না, আমাকে কলকাতায় একটা চাকরি করে দে ভাই। কি টাকা কম দেবে? দূর বাবা, কি করব, টাকা না কলকাতা, টাকা না কলকাতা, টাকা না কলকাতা। Thank you.